বেখবর মুসলমান, বেখবর মুসলমান, বেখবর মুসলমান। যাদের ইমাম ছিল যেই লোকটা এক সময় বয়ান করতো, ওয়াজ করতো, এখন চুলটুল কালার করে অন্যরকম হয়ে গেছে। তার কাছে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে আপনার চুলগুলো হঠাৎ করে এরকম কালার করে ফেললেন কেন? তার জবাব হচ্ছে, আমি কোনো কারণে কালার করছি এমন না, ভালো লাগছে এই জন্য কালার করে ফেলছি। বলছে, আপনি একজন আলেম ছিলেন, সেখান থেকে ফিরে আসলেন কেমনে? বলছে, আমার ইচ্ছে হয়েছে, আমি কোনো টিকটকার না। এমনও হতে পারে এই জাতীয় ব্যক্তি নিজেদেরকে ফেমাস করার লক্ষ্যে এখন হঠাৎ করে চুলগুলো সব কালার করে ফেলছে। তাকে নিয়ে সবাই এখন মাতামাতি করতেছে, তার সামনে গিয়ে মাইক ধরতেছে। সে চিন্তা করে দেখছে, এই 7-8 বছর ওয়াজ করে যতটুকু ভাইরাল হতে পারি নাই, আমি যদি কর্মে কাণ্ডে একটু পাগলের ভেষ ধরতে পারি, টিকটকারদের মতো চুলগুলো কালার করতে পারি, রং করতে পারি, ফ্যাশনের নাম করে যদি ইসলামকে খাটো করতে পারি, তাহলে এক চোটে আমার ভাইরাল হওয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব পরিষ্কার বলে গেলেন, দিন শিখবে দিনের জন্য নয়, জ্ঞান শিখবে ইসলামের জন্য না, আলেম হবে ইসলামের জন্য না। এই সময়টা এখন চলে আসছে প্রায়, বলতে গেলে এই সময়টা একটু চিন্তা করে দেখেন কত মানুষ বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন লেবাস ধরে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদেরকে না বললেই না, ময়মনসিংহের 2007 সালের কথা আপনাদের কার কার মনে আছে জানি না, এক পরিবারের 9 জন আত্মহত্যা করেছিল ট্রেনের নিচে মাথা দিয়ে, মনে আছে আপনাদের? এটা এই জন্য আপনাদেরকে বলছি, তাদের একটা ধারণা ছিল, তাদের ধর্মের নাম আদম ধর্ম। তারা সব সময় শয়তানের পূজারী ছিল, শয়তানের পূজা করত। নিজেকে লোকটা প্রথমে মুসলিম বলে মনে করলেও ইসলাম নিয়ে খারাপ উদ্ভট কথা বলার কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটা পর্যায়ে খ্রিস্ট ধর্ম তারা গ্রহণ করে, গ্রহণ করার পর হঠাৎ একদিন তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আশেপাশের লোকদেরকেও বলে, আত্মহত্যা করব ঠিকই, কিন্তু আবার আমাদের আত্মাগুলো ফিরে আসবে। তো এইরকম বলে তারা একটা গ্রুপ তৈরি করে, যে আমরা আসলে মরবো না, আমরা আবার ফিরে আসবো। তার নিজের পরিবারের সবাইরে বুঝায়া হাসি মুখে গিয়ে তারা আত্মহত্যা করলো। এই সব লোকগুলো যাবে কোথায়? সবাই বলেন, আত্মহত্যার ব্যাপারে নবীজি কত সতর্ক করছেন। যুদ্ধের ময়দানে একজনের ব্যাপারে বলা হলো, নবী যেইভাবে উনি যুদ্ধ করতেছে, লোকটা মনে হয় সফল কাম হয়ে গেছে। আল্লাহ নবী কিছু বললেন না। পরবর্তীতে দেখা গেল ওনার হাত কেটে গেছে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, সহ্য করতে না পেরে মাটির মধ্যে তরবারি গেড়ে দিয়ে উনি আত্মহত্যা করলেন। নবীজি আফসোস করলেন, আহারে লোকটা আত্মহত্যা করে মারা গেল। এই জন্য যারা যারা সামনে বসা আছেন, আদম ধর্ম নামে একটা ধর্ম ওই লোকটা সেই সময়ে প্রচার করতে চেয়েছে। তাকে নিয়ে একটা বইও বাংলাদেশে লেখা হয়েছে, একটা বই সরাসরি তার চিন্তাধারার উপরে, ব্ল্যাক ম্যাজিককে আয়ত্ত করার লক্ষ্যে 9টা প্রাণ নিজেদেরকে উৎসর্গ করছে, যে আমরা আত্মহত্যা করি না, নিজেদেরকে উৎসর্গ করে দিলাম। এই জাতীয় কর্মকাণ্ড যখন বাড়বে, জাহালত যখন বাড়বে, দিনের লেবাসে শুরুতে যখন ধোকা দেওয়া হবে, ইমাম যখন টিকটকারের মতো চুল কাটবে, আলেম যখন এমন কথা বলবে যে কথা ইসলাম সমর্থন করে না ভাইরাল হওয়ার জন্য, এই জাতীয় যখন কথাগুলো বলবে, পরিষ্কারভাবে বুঝবেন আযাব আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করো, কার কাছ থেকে তুমি দিনের কথা নিচ্ছ। যেই আলেমের কাছ থেকে আপনি কথা নেবেন, তার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। যার তার কাছ থেকে ইচ্ছে করলে আপনি দিন নিতে পারবেন না। দিন নেওয়ার আগে ওই লোকটা সুন্নতের উপরে আছে কিনা যাচাই বাছাই করে তারপরে দিন নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক